বন্ধুরা, সেফটি আমাদের প্রত্যেকেরই প্রয়োজন। আজকের ভিডিওতে এমন কিছু গ্যাজেট দেখব যেগুলো আমাদের সেলফ ডিফেন্স করতে কাজে লাগবে। এই গ্যাজেটগুলো আপনার সাথে রাখলে যে কোনো ইমার্জেন্সি মুহূর্তে নিজেকে নিরাপদ রাখতে পারবেন। সুতরাং পুরো ভিডিওটি দেখুন এবং যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। তো চলুন ভিডিও শুরু করি। সেলফ ডিফেন্স রিং। বন্ধুরা, সেলফ ডিফেন্সের জন্য অনেক প্রক্রিয়া প্রচলিত আছে, কিন্তু কিছু কিছু দেশি প্রক্রিয়া খুব বেশি কার্যকরী, আর এমনই কিছু দেশি প্রক্রিয়ায় তৈরি এই রিংটি, যা খুবই কার্যকরী। এটি একটি গোপন অস্ত্র যার সাহায্যে আপনি যে কাউকে লুকিয়ে আক্রমণ করতে পারবেন। এটি দেখতে একদম স্বাভাবিক রিং এর মতো। এর উপরের অংশটি খুললে এর ভিতর থেকে একটি ধারালো সুই বের হবে, যা আপনাকে ইমার্জেন্সি সময়ে সাহায্য করতে পারে। আপনি চাইলে এটি আপনার বন্ধুকে উপহার দিতে পারেন। গার্ড রগ ইলেকট্রা। বন্ধুরা, আপনি যদি একটি মেয়ের নিরাপত্তা নিয়ে চিন্তিত থাকেন তাহলে দেখতে পারেন এই গ্যাজেটটি। এটি একান্তভাবে মেয়েদের জন্য বানানো হয়েছে, যা আপনি যে কাউকে উপহার দিতে পারবেন তার নিরাপত্তার জন্য। এটির মজার বিষয় হলো এটি যে এটি দেখতে একদম লিপস্টিকের মতো। কেউ এটি দূর থেকে দেখলে বুঝতেই পারবে না যে এটি কোনো লিপস্টিক না। আপনি যখন রাতের বেলায় কোনো বিপদে পড়বেন তখন এই গ্যাজেটটি খুব কার্যকরী হতে পারে। যখনই আপনার সামনে বিপজ্জনক কেউ চলে আসবে তখন আপনি এটি বের করে কেবল তার চোখের সামনে ধরে রাখবেন, এবং এর ভিতর থেকে বের হওয়া আলোর জন্য সে সামনের দিকে কিছুই দেখতে পারবে না। সুতরাং হয়তো এই গ্যাজেটটি আপনার সাথে থাকার কারণে কোনো একটি বিপদ থেকে নিজেকে এড়িয়ে রাখতে পারবেন। একোফায়ার। বন্ধুরা, পেপার স্প্রে নিরাপত্তার জন্য অনেক কার্যকরী তা আমরা সবাই জানি, কেননা এর মাধ্যমে খুব সহজে মানুষকে এড়িয়ে যাওয়া যায়। তো আপনি যদি এমন একটি পেপার স্প্রে গ্যাজেট খুঁজে থাকেন তাহলে দেখতে পারেন এই অসাধারণ গ্যাজেটটি। এটি দেখতে একদম চাবির রিং এর মতো, কিন্তু এটি দিয়ে আপনি সহজে যে কাউকে অবাক করে দিতে পারেন। এই স্প্রে এর একটি গুরুত্বপূর্ণ দিক হলো যে এটি দিয়ে আপনি সাবজেক্টকে খুব সহজে টার্গেট করতে পারবেন। যখন আপনি এটিতে চাপ দিবেন তখন একটি লেজার রশ্মি বের হবে এবং পরে সাথে সাথে পেপার স্প্রে বের হতে থাকবে। এটির মাধ্যমে আপনি দূর থেকেই যে কাউকে আঘাত করতে পারবেন। বলো র‍্যাপ। বন্ধুরা, কখনো কখনো আমাদের কাউকে আটকে দেওয়ার প্রয়োজন হতে পারে। আপনার যদি এমন পরিস্থিতির শিকার হতে হয় যে আপনি কাউকে দূর থেকে বেঁধে ফেলতে চান, তাহলে এই গ্যাজেটটি আপনার জন্য খুব কার্যকরী হতে পারে। এটি এমন একটি র‍্যাপিং সিস্টেম যার মাধ্যমে আপনি সহজে যে কাউকে আটকে দিতে পারছেন। এটি দেখতে একটি পাওয়ার ব্যাংকের মতো আকারের। এর উপরে থাকা বাটনে আপনি যখন চাপ দিবেন তখন এর সামনে থেকে একটি দড়ি বের হয়ে যাবে এবং সহজেই সামনে থাকা অবজেক্টকে আঁকড়ে ধরবে। এটির মাধ্যমে আপনি 3 বার ফায়ার করতে পারবেন। ডাবল সেফ পার্সোনাল অ্যালার্ম। বন্ধুরা, আমাদের কখনো কখনো এমন অনেক সমস্যার সম্মুখীন হতে হয় যা থেকে আমরা একা রক্ষা পেতে পারি না। বিপদে পড়লে আমরা প্রথমে চিৎকার করতে থাকি, কিন্তু আপনি চাইলে এই ছোট অ্যালার্ম গ্যাজেটটি ব্যবহার করতে পারেন। এটি খুবই ছোট এবং চাবিরিং এর মতো দেখতে একটি গ্যাজেট। বিপদে পড়লে যখন আপনি এই গ্যাজেটটির সামনে থাকা বাটনে প্রেস করবেন তখন একটি উচ্চ স্বরে বাজতে থাকবে, যার আওয়াজে আপনার সামনে থাকা চোর হয়তো আপনাকে ছেড়ে দিতে পারে। এছাড়াও এর মাঝে আছে একটি বাঁশি যার মাধ্যমে আপনি মুখে দিয়েও আওয়াজ করতে পারবেন। আইডিয়াল কনসিল গান। বন্ধুরা, নিরাপত্তার জন্য বন্দুকের চেয়ে ভালো আর কি হতে পারে? কিন্তু বন্দুকের একটি বড় সমস্যা হলো এটি অনেক ভারী হয়, এছাড়া এটি নিয়ে বের হলে সবার নজরে পড়ে যেতে হয়। তা আপনি যদি চান আপনার বন্দুকটিকে সিক্রেটলি বহন করতে তাহলে দেখতে পারেন এই অসাধারণ গ্যাজেটটি। এটি এমন ভাবে ডিজাইন করা হয়েছে যা দেখতে একদম স্মার্টফোনের মতো দেখায়। এটি খুব ছোট আকারের যা আপনি সহজে আপনার পকেটে বহন করতে পারবেন। মিউনিও স্ট্রাইকিং কিচেন। বন্ধুরা, এই ভিডিওতে আপনারা এমন অনেক গ্যাজেট দেখেছেন যেগুলো নতুন নতুন প্রযুক্তির মাধ্যমে তৈরি, কিন্তু এখন যে গ্যাজেটটি দেখতে পাচ্ছেন এটি একদম সিম্পল এবং অনেক কার্যকরী একটি গ্যাজেট। এটি আপনি চাইলে চাবি রিং এর সাথে বেঁধে রাখতে পারবেন। যখন আপনি বিপদে পড়বেন তখন খুব সহজে এটিকে বের করে শত্রুকে আক্রমণ করতে পারবেন। এর ভিতরে থাকা ছুরি খুবই ভয়ানক, যা দিয়ে হয়তো আপনার শত্রুকে মেরেও ফেলতে পারেন। দূর থেকে কেউ বুঝতেই পারবে না আপনি এত মারাত্মক একটি অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওতে দেখানো কিছু অসাধারণ গ্যাজেট। আপনার কোন গ্যাজেটটি সবচেয়ে ভালো লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, কেননা আপনার একটি লাইক আমাদের নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়। আর যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, কেননা পরবর্তীতে নিয়ে আসছি এমন কিছু অসাধারণ ভিডিও। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।